আয়েশাকে প্রশ্ন করাইছে, নবীজি বাড়িতে কি কাজ করতেন? হযরত আয়েশা বলেন, আল্লাহর নবী বাড়িতে একজন সাধারণ মানুষের মতো কাজ করতেন। কি মানুষের মতো? সাধারণ মানুষের মতো কাজ করতেন। তিনি নিজের হাতে কাপড় সেলাই করতেন, জুতা সেলাই করতেন, বকরির দুধ দহন করতেন, উট দম্বাদেরকে খাওয়াইতেন, এরপরে পোকা হাতে আঙ্গিনা পরিষ্কার করতেন, এরপরে হাট বাজারে নিজে গিয়ে হাট বাজার করতেন। বলেন সুবহানাল্লাহ। বাড়িতে একান্ত সমস্যা, জায়গা নেই সমস্যা, মসজিদে পড়বেন। আল্লাহর নবী বাড়িতে এসে ঘরে কি কাজ করতেন? আচ্ছা, দুইটা বললাম, তিন নম্বর হলো যে নবীজি বিশ্রাম নিতেন বাড়িতে এসে। তিনটা কাজ, প্রথমে স্ত্রীকে সময় দিতেন, দ্বিতীয়ত ইবাদত বন্দি করতেন, তৃতীয়ত বিশ্রাম নিতেন। কিতাবে এসেছে এই বিশ্রাম নবীজির হতো না, কারণ অন্যান্য সাহাবায়ে কেরাম নানা অভিযোগ আনতেন, এই সমস্যা, এটা মাসলা কি, এটা জানার জন্য এইগুলি ফয়সালা দিতে দিতে নবীর বিশ্রামে যে সময়, এই সময় থেকে দিতেন। ফলে আল্লাহ নবীর ভাগ্যে তেমন আরাম বিশ্রাম হয় নাই। যখন বাড়িতে আসতেন, বাড়িতে একেবারে আনন্দের হেল্লোল হয়ে যেত, ভোরের স্নিগ্ধ বাতাসের মতো বাড়িতে বাতাস প্রবাহিত হতো। বলেন সুবহানাল্লাহ, সবাই আনন্দিত হতেন, খুশি হতেন, নবীজি যখন বাড়িতে থাকতেন, আল্লাহু আকবার, তার তিনি যাই রাস্তা দিয়ে যেতেন, সুগন্ধি ছড়িয়ে পড়তো। বলেন সুবহানাল্লাহ। আয়েশাকে প্রশ্ন করাইছে, নবীজি বাড়িতে কি কাজ করতেন? হযরত আয়েশা বলেন, আল্লাহর নবী বাড়িতে একজন সাধারণ মানুষের মতো কাজ করতেন। কি মানুষের মতো? সাধারণ মানুষের মতো কাজ করতেন। তিনি নিজের হাতে কাপড় সেলাই করতেন, জুতা সেলাই করতেন, বকরির দুধ দহন করতেন, উট দম্বাদেরকে খাওয়াইতেন, এরপরে পোকা হাতে আঙ্গিনা পরিষ্কার করতেন, এরপরে হাট বাজারে নিজে গিয়ে হাট বাজার করতেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবী অর্থাৎ কাফেররা প্রশ্ন করল, মালে হাজার রসুল, এ আবার কেমন রসুল? ইয়া কোন তোয়ামায়াম সে ফিনাসওয়াক, হাটে বাজারে হাট বাজার করে, আবার খাওয়া দাওয়া করে, ইনি রসুল হলো নাকি? নাউজুবিল্লাহ মিন জালিক। ওনাদের চিন্তা ভাবনা কাফেরদের টেন্ডেন্সি, যিনি নবী হবেন, রসুল হবেন, বাড়িতে বসে থেকে আল্লাহ আল্লাহ করবেন, জিকির করবেন, সব আম জাম কাঁঠাল কলা ছাগল যে ফল ফলাদি ছিল, টাকা পয়সা দেরহাম সব ধন সম্পদ তাকে দেওয়া হবে, বসে তেমন এখানে আল্লাহ আল্লাহ করবেন। নবী মানুষ, রসুল মানুষ, কেন বাজার করতে যাবেন, হাট করতে যাবেন? প্যাস্টিসের হ্যাম্পার ওদের দৃষ্টিতে, কাদের দৃষ্টিতে? কাফের দৃষ্টিতে। অথচ নবীজি এটাকে উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য সমস্ত সব কাজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীজি বক্তৃতা দিতেন তিন পদ্ধতিতে। কয় পদ্ধতিতে? যখন কথা বলতেন, কথা বলতেন অত্যন্ত ভারসাম্যপূর্ণ, বাস্তব এবং প্রেক্ষাপটে আলোকে কথা বলতেন, বেশি কথা বলতেন না, তিন ভাবে তিনি বক্তৃতা দিতেন। প্রথম বক্তৃতা দিতেন ভোরের স্নিগ্ধ বাতাসের মতো, খালি শান্তি, তার আলোচনা শুনে প্রাণটা ভরে যেত। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বরে বক্তৃতা দিতেন নদীর স্রোতধারার মতো, প্রবল স্রোতধারা, নদীর স্রোত আছে না, এইরকম বেগে বক্তৃতা দিতেন। তিন নম্বর বক্তৃতা দিতেন ধারালো তরবারির মতো। বলেন সুবহানাল্লাহ, সেই রকম কঠিন বক্তব্য। তৃতীয়, এই বক্তৃতা দিতেন যে মসজিদ নববীতে একটা কাঠের উপর হেলান দিয়ে, লাঠির উপর উস্তনে হান্নানা, কাঠের লাঠির উপর হেলান দিয়ে তিনি বক্তৃতা দিতেন। যুদ্ধের ময়দানে কামানের উপর হেলান দিয়ে তিনি বক্তৃতা দিতেন। এরপরে যুদ্ধের ময়দানে উটের পিঠের উপর বসে থেকে তিনি বক্তৃতা দিতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজির এক নম্বর ভালোবাসতে হবে সুন্দরের কারণে। কি কারণে? জামাল, সুন্দরের কারণে নবীজিকে ভালোবাসতে হবে, যেহেতু তিনি বিশ্ব সুন্দর, তার মতো সুন্দর মানুষ আল্লাহ পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে শেষ পর্যন্ত আর পাঠাবেন না। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর কামাল, গুণের কারণে। কিসের কারণে নবীকে ভালোবাসতে হবে? গুণের কারণে। যত গুণ হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ নবীজি পর্যন্ত যত নবী রসুল গুণ এসেছিলেন, সমস্ত নবী রসুলদের যত গুণ গরিমা ছিল, সমস্ত গুণ গরিমা আল্লাহ পাক তার রাসূলকে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীকে ভালোবাসতে হবে। ভারতের দেওবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা কাশিম নানুতুবি রহমতুল্লাহ আলাই বলেন, জামালো কি সারে কামালাত ইক্তিজামি হাই, তেরা কামাল কে শীশে নেহি মাগার দু চার, জাহানো কি সারে কামালাত ইক্তিজামি হাই, তেরা কামাল কে শীশে নেহি মাগার দু চার। উনি বলছেন, হে আল্লাহ নবী, সারা পৃথিবীর কামালিয়াত,
বুজুর্গ জ্ঞান করিমা সব আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, আমাদেরকে যা দেওয়া হয়েছে মাগার দু চার দুই একটা কয়টা দুই একটা জ্ঞান আমাদেরকে দেওয়া হয়েছে। এই দুই একটা জ্ঞানে ঠেলাই গরুর গাড়িতে শুরু করি রকেট পর্যন্ত নাসা পর্যন্ত পৌঁছে গেছে, কথা ঠিক না ভাই? আল্লাহ পাক বলছেন মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদের খুবই সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। তাহলে নবীজির কে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, কিসের কারণে? গুণের কারণে। তিন নম্বর, কারাবাতুন আত্মীয়তার সম্পর্কের কারণে নবীকে ভালোবাসতে হবে। এই ভালোবাসা শুধু মৌখিক নয়, প্র্যাকটিক্যাল জীবনে বাস্তব জীবনে নবী যা কাজ করেছেন, তিনি কি করেছেন ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে আল্লাহ বিধান চালু করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই বিধান চালু করার জন্য আপনাকে সৈনিকের ভূমিকা, মুজাহিদের ভূমিকা রাখতে হবে, কথা ঠিক না ঠিক? আজ থেকে সিদ্ধান্ত নিতে হবে নবীজিকে যে উদ্দেশ্যে পাঠানো হয়েছে আমাকে সেই উদ্দেশ্যে পাঠানো হয়েছে। আমি আল্লাহর পৃথিবীতে আল্লাহর খলিফা, খলিফার কাজ হচ্ছে প্রতিনিধির আইন, প্রতিনিধির নিয়ম কানুন বাস্তবায়ন করা, বলেন সুবহানাল্লাহ। নবীজির সাথে আমাদের সম্পর্কের কথা আল্লাহ রাব্বুল আমিন সূরায়ে আহজাবের 6 নম্বর আয়াতে বলেছেন। কয় নম্বর আয়াত? সূরা আহজাবের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন নবীর সাথে আমাদের সম্পর্ক কি? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসাহুম আজওয়াজুহু উম্মাহাতুহুম, সূরা আহজাবের 6 নম্বর আয়াতের প্রথম অংশ। আল্লাহ পাক বলেন নবী, তোমাদের নবী তোমাদের নিজেদের লোকদের চাইতে অধিক ঘনিষ্ঠতা তোমাদের, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঈমানদারদের নিকটতম লোকে চাইতে অধিক ঘনিষ্ঠতর, মানে আল্লাহু আকবার। তাহলে আত্মীয়তার সম্পর্ক নবীর সাথে আমাদের অনেক। নবুয়াতের সূর্য, এই সূর্য থেকে নবুয়াতের সূর্য হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সূর্য থেকে সামান্য ইমানের আলো আমাদের কলিজার মধ্যে, দেহের মধ্যে দেওয়া হয়েছে বলে আমরা ইমানদার হয়েছি, বলেন সুবহানাল্লাহ। আত্মীয়তার সম্পর্ক আমাদের নবীর সাথে। এরপরে চতুর্থ নম্বর ভালো মহব্বত হলো যে নবী যে আমাদের প্রতি এহসান করেছেন, ওই যে বলি নাই চিকিৎসার জন্য সহযোগিতা করে ধনী লোক তাকে সে ব্যক্তি ভালোবাসে সব সময়। নবীজি কত উপকার করেছেন আমাদের। আল্লাহ পাক বলেন হযরতে ঈসা আলাইহিস সালামের পর থেকে নিয়ে আমার নবী পর্যন্ত কিতাব দেওয়া হয়নি, রসুল দেওয়া হয়নি, মানুষের একেবারে অন্ধকারে পৌঁছে গিয়েছিল, সমস্ত আরববাসীরা জাহান্নামের কিনারে পৌঁছে গিয়েছিল। আল্লাহ পাক বলেন ওয়া কুনতুম আলা সাফা হুফরাতিম মিনান নার ফানকাজাকুম মিনহা, সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত, একটা অংশ আয়াতের অংশ, 103 নম্বর আয়াত অনেক বড়। আল্লাহ পাক বলেন তোমরা জাহান্নামের কিনারে পৌঁছে গিয়েছিলে, কুনতুম আলা সাফা হুফরাতিম মিনান নার, তার মানে হলো রাইট ইজ মাইট, জোর যার রাজ্য তার, ব্লাড ফর ব্লাড, রক্তের বদলে রক্ত, আরবের লোকরা এগুলো করতো, মদ, নারী এবং যুদ্ধ, এই তিনটা জিনিস সবসময় আরবে চলতো।